কিন্তু ভিডিও করা যাবে না। এখানেও কিছু ছিল, যেগুলো এগুলোকে উদ্ধার করা গেছে, কিছু বেশি পাথর কেটে খোদাই করে। আগের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে আমরা ক্রিকেট ব্যাট ফ্যাক্টরি পরিদর্শন করি, যা বেশিরভাগই কাশ্মীরি উইলো দিয়ে তৈরি। আমরা টেনিস ব্যাট, তারপর ডিউস ব্যাট সবই দেখতে পাই সেখানে রয়েছে। তারপর কাওয়া খেতে যাই, সেখানেই ঘটে যায় একটি গণ্ডগোল। তা নিয়ে ছিল আমার আগের ভিডিও, ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিওয়ে দিয়ে দেবো। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আমরা এই মুহূর্তে ঢুকে পড়েছি আওয়ান্তিপুরা শহরে, যা শ্রীনগর থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত, এবং আজ আপনাদের নিয়ে যাব অবন্তি স্বামী মন্দির, যা প্রাচীন ধ্বংসপ্রাপ্ত হিন্দু মন্দির। মন্দির প্রাঙ্গণে ঢুকতে গেলে প্রবেশ মূল্য লাগবে 25 টাকা, এবং 15 বছর অবধি বাচ্চাদের ফ্রি আছে, কোনো পয়সা লাগবে না। চলুন তাহলে ভেতরে ঢোকা যাক। অবন্তি স্বামী মন্দির 9ম শতাব্দীতে উৎপলা রাজবংশের রাজা অবন্তি বর্মনের অধীনে নির্মিত হয়েছিল। এই স্থানে তিনি নির্মিত করেছিলেন শিব ও বিষ্ণুকে উৎসর্গ করা দুটি মন্দির, যা আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত। স্থানীয়রা মন্দিরটিকে পাণ্ডব লরি বলে থাকেন, যার অর্থ পাণ্ডবদের বাড়ি। ওই সিকিউরিটি ধরেছিল, বলছে ট্রাইপড ইউজ করা যাবে না। আমি ট্রাইপড ইউজ করছি না, কিন্তু ভিডিও করা যাবে না। আমার লেখা রয়েছে পরিষ্কার, ট্রাইপড দিয়ে আপনি ভিডিও করতে পারবেন না। আমি তো হাতে ধরে মোবাইলে দিয়ে ভিডিও করছি, যাই হোক। এই স্থানটি এই মুহূর্তে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। মন্দির প্রাঙ্গণে ঢুকলেই প্রথমেই ডান দিকে চোখে পড়বে এই বোর্ড, যেখানে মন্দির সম্বন্ধে কিছু ইতিহাস বলা রয়েছে। তারই কিছু আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। আজকের আবহাওয়াটা তুলনামূলক ভালো, যদিও মেঘ রয়েছে, বৃষ্টিতে আমরা আগে পড়েছিলাম, এই মুহূর্তে কোনো বৃষ্টি পড়ছে না। আশা করব সেরকমভাবে বৃষ্টি আমাদের এই ঘোড়া বানচাল করবে না। চলুন তাহলে উপরে যাওয়া যাক। দারুণ সুন্দর কাজ, না আসলে অনেক কিছু মিস করবেন, এখানে কিন্তু অবশ্যই আসা উচিত। শ্রীনগর বা পহেলগাঁও থেকে ফেরার পথে আপনি যদি গুলমার্গের দিকে যান, তো অবশ্যই একবার অবন্তিপুরার এই মন্দির দর্শন করতে দাঁড়াবেন, খুব ভালো লাগবে। এই অবন্তি স্বামী মন্দির সেই যুগের কাশ্মীরের পাথরের দ্বারা তৈরি মন্দির স্থাপত্যের একটি অসাধারণ উদাহরণ। তবে 15 শতাব্দীর গোড়ার দিকে মুসলিম শাসনের অধীনে যাওয়ার পর বেশিরভাগ মন্দির ধ্বংস করে দেওয়া হয়। এখানেও কিছু ছিল, যেগুলো এগুলোকে উদ্ধার করা গেছে, পুরো পাথর পাথর কেটে মন্দির তৈরি করা। দেখতে পাচ্ছেন কীভাবে সুন্দরভাবে রেখেছে। চন্দ্রকেতুগড়েরও কিন্তু ভিডিওটা আমার রয়েছে, ওটা দেওয়া হয়নি, অনেকটা এরকমই, কিন্তু এত ভালো না। এখানে বেশি কারুকার্য, বেশি পাথর কেটে খোদাই করে মূর্তি বানানো হয়েছে। একদম টপ লেভেল, এগুলো আর দাঁড় করানো যায়নি, এভাবেই পড়ে আছে। এতটাই পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা রয়েছে। এরকমই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বারাসাত ক্রস করে চন্দ্রকেতুগড়ও কিন্তু এভাবেই চারিদিক দিয়ে ঘেরা রয়েছে।
তবে আজ যেটুকু আমরা দেখতে পাচ্ছি বা এখানে যা রয়েছে তার পুরোটাই কৃতিত্ব যায় আর্কিওলজিস্ট দয়ারাম সাহানির জন্য। উনি বিংশ শতাব্দীতে এখানে এসে এই উদ্ধার কাজগুলো করেছিলেন, তাই কাশ্মীরে আসলে অবশ্যই এখানে একবার আসবেন। তারপরেই আমরা রওনা দিয়ে দিলাম গুলমার্গের পথে, পথে দাঁড়াবো লাঞ্চ করতে এবং গুলমার্গ পৌঁছে কি হলো তাই নিয়ে থাকবে আমার পরের ভিডিও। আমি রাজ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শর্টস মিক্স ব্যাগ। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তারই ভিডিও এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালোবাসবেন, আপনারা ভালো থাকবেন।